আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের সাধারণ গণিত অধ্যায় 2.1 সেট অফ ফাংশনের শক্তি সেট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি দেখার মাঝে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে, এতে করে নতুন আপডেট ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তাহলে আমরা প্রশ্নে চলে যাই। 1 নং প্রশ্নে এখানে দেখো দেয়া আছে, একটা সেট দেয়া আছে এবং এই সেটের উপসেট নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা একটু দেখি, এখানে যে সেটটা দেওয়া আছে এ ইকুয়াল 1, 2, 3, 4 হলে এর উপসেট নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান দেওয়া আছে এ ইকুয়াল 1, 2, 3, 4। এখন আমাকে বের করতে হবে এর উপসেট। তাহলে এর উপসেট সমূহ, এখন এর উপসেট সমূহ লেখার আগে আমাদের একটু সাইডে সাইড নোট করে নিতে হবে। আমরা একটু পাশে সাইড নোট করি। এ উপাদান সংখ্যা এন ইকুয়াল 4। তোমরা বলতে পারো এনটা কোথা থেকে আসছে? হ্যাঁ, এ সেটের মধ্যে আমার যে কটা উপাদান আছে, এখানে এ সেটের মধ্যে আমার উপাদান দেওয়া আছে 4টি। দেখো 1, 2, 3, 4, এই 4টি উপাদান দেওয়া আছে এ সেটের মধ্যে। এর জন্য আমি এ এর উপাদান সংখ্যা এন ইকুয়াল 4 লিখবো। যদি আমার এ সেটের মধ্যে উপাদান সংখ্যা 3টি বা 5টি হতো, তাহলে আমরা এখানে এন ইকুয়াল কে 3 বা 5 ইউজ করতাম এখানে। আচ্ছা, পরবর্তী আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমরা এ এর উপসেট সংখ্যা লিখব। তো এ এর উপসেট সংখ্যা লেখার জন্য আমাদের এই সূত্র এখানে দিতে হবে, 2n। তো যখনই আমরা এ এর উপসেট সংখ্যা লিখব, তখন আমাদের 2n দিতে হবে। আচ্ছা, এখন আমরা এই এনটা কি, এই এনটা হচ্ছে কি, আমরা যে এ এর উপাদান সংখ্যা নির্ণয় করলাম, আমরা যে এ সেটের যে উপাদান সংখ্যাটা নির্ণয় করছি সেখানকার যে এনটা, এই এনটা হচ্ছে কি এই 2n এর। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, তাহলে ইকুয়াল, আমরা তো এন এর মান আগে বের করে নিয়েছি যে এন ইকুয়াল 4, তাহলে 2 to the power 4 ইকুয়াল 16। আচ্ছা, এখন এই 16 আসছে, আমরা এই 16 দিয়ে কী করব? আচ্ছা, এই 16 হচ্ছে কি এ এর উপসের সমূহ যে আমরা বের করব। এখন সেই উপসের সমূহ বের করার জন্য আমরা কয়টা বের করব বা কয়টা হবে সেইটাই হচ্ছে কি আমার এ এর উপসের সংখ্যা, তার মানে 16টা। অর্থাৎ এ এর উপসের সমূহ 16টা এখানে আমাদের লিখতে হবে। এখন 16টা আমরা কীভাবে লিখবো দেখি। এর জন্য প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা সেট দিব আমরা। তো এই ফাঁকা সেটটা অনেকেই যে কাজটা করে, প্রথমে দেয় আবার শেষেও দেয়। হ্যাঁ, দেওয়া যায়। তো আমরা প্রথম থেকে যদি শুরু থেকে এটা দিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা সেটটা লিখে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এ সেটের মধ্যে যে 1, 2, 3, 4 আছে, এগুলো এক এক করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব। 1, 2, 3, 4। আচ্ছা, এখন আমরা এ পর্যন্ত মাত্র 5টা পাইছি 16টার মধ্যে, কিন্তু এখনও আমাদের 12টা রয়ে গেছে। তো এখন যে কাজটা করতে হবে, 1 দিয়ে 2, 1 দিয়ে 3 এবং 1 দিয়ে 4, এইভাবে করে আমরা একটু লিখতে থাকি। 1 দেখো, 1 দিয়ে 2, 1 দিয়ে 3, 1 দিয়ে 4। আচ্ছা হ্যাঁ, এরপরে 2 দিয়ে 3, 2 দিয়ে 4, তারপরে 3 দিয়ে 4। এই সংখ্যাগুলো আমরা লিখবো এবং সবগুলোর সাথে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তার পরবর্তীতে চলে যাই। এর পরবর্তীতে লেখার আগে আমরা আমার মাউসের দিকে একটু সবাই তাকিয়ে থাকো। মাউসের দিকে দেখো, মাউসটা কী করতেছে এখানে? তো আমি মাউসটা দিয়ে একটা সংখ্যা ঢেকে দিলাম, পিছন থেকে একটা সংখ্যা ঢেকে দিলাম। তাহলে আমার কয়টা সংখ্যা বাকি থাকলো? 3টা। সেই 3টা আমি এখন নিচে লিখব, 1, 2, 3। আচ্ছা, এরপরে তুই দেখো, আবার 3টাকে ঢেকে দিলে কী আসে, কী থাকে অবশিষ্ট সংখ্যাগুলো? 1, 2, 4। পরে যদি আমি আবার 2টা ঢেকে দিই, তাহলে কী থাকে? 1, 3, 4। আচ্ছা, এরপরে যদি আমি 1টা ঢেকে দিই, তাহলে দেখো তো 2, 3, 4 আসে কি না। আচ্ছা, এরপরে এখনও কিন্তু আমার 16টা হয়নি, সব মিলে আমার এখানে 15টা আসছে, আমাকে 16টা করতে হবে। এখন 16 নাম্বারটা আমি কীভাবে লিখবো? আমার সেটের মধ্যে যতগুলো সংখ্যা আছে সেগুলো এখানে লিখে দিব সিরিয়াল দিয়ে। 1, 2, 3, 4। আচ্ছা, এখন সবার শেষে আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। তো সেকেন্ড ব্র্যাকেট শুরুতে ব্যবহার করব এবং শেষে একটা ব্যবহার করবো, এবং প্রতিটা সংখ্যার মাঝে মাঝে আমরা এগুলো দিয়ে রাখবো এবং কমাও থাকবে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে দেখো, 2 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে, এ সেট দেওয়া আছে এবং এর উপসেট নির্ণয় করতে বলা হয়েছে, যা একটু আগে আমরা বের করছি, এবং এখানে একটু এক্সট্রা লাইন অ্যাড করা আছে দেখো। এবং দেখাও যে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2 to the power n কে সমর্থন করে। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি।
আমরা লিখতে থাকি আগের মতোই, সমাধান ঠিক আগের মতোই হবে। এখানে এ এর উপসেট নির্ণয় করো, এই পর্যন্ত ঠিক আগের মতো আমরা করবো, এই সেটের উপসেটগুলো আগের মতো করেই লিখে ফেলবো, যে দেওয়া আছে এ ইকুয়াল 1 2 3 4, এ সেটের উপসেট সমূহ এগুলো লিখতে থাকবো, ঠিক আগের মতো করেই আমরা সব লিখতে থাকবো। এ সেটের উপাদান সংখ্যা এন ইকুয়াল 4, সব সব কিছুই আমরা আগের মতো লিখবো। এ সেটের উপসেট সংখ্যা 2 to the power 4 ইকুয়াল 2 to the power সরি 2 to the power n ইকুয়াল 2 to the power 4 ইকুয়াল 16, তার মানে 16টা। আবার আমরা সে আগের মতো করে 16টা এখানে সাজাবো, আগে ঠিক যেভাবে বলছি ওইভাবে করে আমরা সাজাতে থাকবো এবারে এভাবে। আচ্ছা তাহলে এখানে 16টা হয়ে গেল। তাহলে আমরা এখন পর্যন্ত আমরা কতটুকু অ্যান্সার সলভ করছি, এতটুকুই সলভ করছি, এ এর উপসেট নির্ণয় করো, এতটুকু আমরা করছি। কিন্তু এখানে আবার বলা হয়েছে যে দেখাও যে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2 to the power n কে সমর্থন করে কিনা। আচ্ছা এখন কথা হচ্ছে পাওয়ার অফ এটা কি। এখন আমরা এই যে এ যে এ সেটের যে উপসেট সমূহ লিখছি এগুলো হচ্ছে পাওয়ার অফ এ। আচ্ছা তাহলে এখন আমরা একটু কথায় লিখে একটু প্রমাণ করে দিই। এ এর উপাদান সংখ্যা n ইকুয়াল 4, অর্থাৎ পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2 to the power n ইকুয়াল 2 to the power 4 ইকুয়াল 16, যা 2 to the power n কে সমর্থন করে, অর্থাৎ ওই সূত্রটাকে সমর্থন করতেছে। আচ্ছা তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, 3 নম্বর প্রশ্নে। আবার একটা সেট দেওয়া আছে, দেখো এ ইকুয়াল 1 2 3 4 হলে এ এর প্রকৃত উপসেট নির্ণয় করো। আচ্ছা এ এর প্রকৃত উপসেট নির্ণয় করতে বলা হয়েছে এখানে। তাহলে এখন আমরা যে কাজটা করব আমরা চলে যাই। আচ্ছা এখানে দেখো সমাধান দেওয়া আছে এ ইকুয়াল 1 2 3 4, এ এর প্রকৃত উপসেট সমূহ। এখন আবার আগের মতো একটু রাফ করি, এ এর উপাদান সংখ্যা এন ইকুয়াল 4, এ এর প্রকৃত উপসেট সংখ্যা, দেখো আগের যে সূত্র ছিল আগের ছিল কিন্তু এ এর উপসেট সংখ্যা, কিন্তু এখানে লেখা আছে এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা। এখন যদি প্রকৃত উপসেট সংখ্যা থাকে তখন আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, 2 to the power n -1, এইটাই ব্যবহার করতে হবে প্রকৃত উপসেট সংখ্যা যদি বের করতে বলে। তাহলে হিসাব করে আমাদের কত আসবে, 15। আচ্ছা তাহলে এখন এ এর প্রকৃত উপসেট সমূহ আমাদের লিখতে হবে এখানে, মানে 15টা যাতে এখানে করা যায়, ঠিক আগের মতো করে আমরা বের করব। ফাঁকা সেট দিব সেকেন্ড ব্র্যাকেটের সাথে, কমা দিয়ে 1 2 3 4গুলোকে এক এক করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব, পরবর্তী দিয়ে আবার 1 দিয়ে 2 1 দিয়ে 3 1 দিয়ে 4 2 দিয়ে 3 2 দিয়ে 4 3 দিয়ে 4, এগুলো সাজিয়ে লিখবো আর কি। আচ্ছা এরপরে আবার যেভাবে বলছিলাম যে 4কে ঢাকো তাহলে থাকে 1 2 3, আবার যদি 3কে ঢাকো তাহলে অবশিষ্ট যা থাকে তাই লিখতে হবে, আবার 2কে ঢাকলে অবশিষ্ট যা আছে তা লিখতে হবে, 1কে ঢাকলে আবার অবশিষ্ট যা থাকে তাকে লিখবো, এভাবে করে লিখে ফেলবো। এখন দেখো এখানে 15টাই হয়ে গেছে। এখানে শুধু পার্থক্যটা হচ্ছে গিয়ে প্রকৃত সেট যদি বলে তাহলে আমরা শেষের সংখ্যাটা লিখবো না, আমরা শেষের সংখ্যাটা আমরা বাদ দিব, কেউ যদি শেষের সংখ্যাটা দাও তাহলে কিন্তু হবে না। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, তাহলে আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাই, আমাদের এটা সলভ হয়ে গেছে 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে এখানে আবার বলা আছে একটা এ সেট দেওয়া আছে 1 2 3 4 হলে এ সেটের প্রকৃত উপসেট নির্ণয় করো। আচ্ছা এবং দেখাও যে পাওয়ার অফ এ এর প্রকৃত উপাদান সংখ্যা 2 to the power n -1 কে সমর্থন করে কিনা। আচ্ছা তাহলে এটাও দেখো আগের মতোই, অর্থাৎ এখানে আমার প্রকৃত উপসেট নির্ণয় করতে প্রথমে বলা হয়েছে, তাহলে আমরা প্রথমে প্রকৃত সেট নির্ণয় করবো ঠিক আগের মতো করেই। সমাধান দেওয়া আছে এ সেট ইকুয়াল টু 1 2 3 4, এর প্রকৃত উপসেট সমূহ। এখন এর জন্য আবার আমরা রাফ করে নিব আগের মতো করে, সব কিছু আগের মতো হবে, এর প্রকৃত উপসেট সংখ্যা 2 to the power n -1, সব কিছু আগের মতো করেই আমরা লিখব, এবং এ সেটের প্রকৃত উপসেট সমূহ আমরা ঠিক আগের মতো করেই এক এক করে লিখতে থাকব। আচ্ছা এখন আমাদের এখানে আবার প্রমাণ করতে বলা হয়েছে যে পাওয়ার অফ এ এর প্রকৃত উপাদান সংখ্যা 2 to the power n কে সমর্থন করে। তাহলে ওই যেটা বলছিলাম যে পাওয়ার অফ এটা হচ্ছে গিয়ে এই যে এর প্রকৃত যে উপসেট সমূহ এগুলো হচ্ছে পাওয়ার অফ এ। এখন এটা আমাদের একটু প্রমাণ করে দেখাতে হবে 2 to the power n -1 এর মাধ্যমে। তাহলে প্রমাণ করে দেখাই, এ এর উপাদান সংখ্যা n ইকুয়াল 4 এবং পাওয়ার অফ এ এর প্রকৃত উপাদান সংখ্যা 2 to the power n -1 ইকুয়াল 2 to the power 4 -1 ইকুয়াল 16 -1 ইকুয়াল 15, যা 2 to the power n -1 কে সমর্থন করে। এখন তোমাদের জন্য কিছু বাড়ি কাজ আছে, তোমরা অবশ্যই এইগুলো করে নিবে। দেখো এখানে এ সেট ইকুয়াল 1 2 3 বলে এর উপসেট নির্ণয় করো, এখানে 3টা দিয়ে করে রাখা আছে, সবগুলো বাসায় এডব্লিউ করবে এবং ঠিক যেভাবে শেখানো হয়েছে ওভাবে করে করলেই পেরে যাবে। তো এখানে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই এগুলোর উত্তরগুলো আমাকে পাঠিয়ে